আজকে তো আমরা দুটো ম্যাচ নিয়ে কথা বলবো, শ্রীলঙ্কা ভার্সেস আফগানিস্তান এবং সাউথ আফ্রিকা ভার্সেস ইন্ডিয়া। তুমি জানো বাংলাদেশের সব ব্যুরোক্রেটদের ফেভারিট প্লেয়ার কে? কে? হাশিম আমলা। Oh my God! আর শুনো না, সাউথ আফ্রিকান টিম না প্রত্যেকটা ওয়ার্ল্ড কাপ একটা হার জিতের ব্যালেন্স মেনটেন করে চলে। ইন্ডিয়ার সঙ্গে জিতে সেমিফাইনালে গিয়ে হারে। এখন ইন্ডিয়ান টিম ডিসাইড করেছে এইবার কোনোভাবে যদি সাউথ আফ্রিকাকে হারাইতে পারে তাহলে ওরা কোন গানটা গাবে জানো? কোন গান? অনহোনি কো হোনি কর দে হোনি কো অনহোনি এক জগা জব জমা হোতি নো রোহিত বিরাট অর ধোনি। মানে বেবি ভাই আপনার মনে হয় রাতে ঘুম হয় নাই, কি যে সব বলতেছেন, ও মাই গড। আচ্ছা বেবি ভাই, ইন্ডিয়ান টিমে আপনার ফেভারিট প্লেয়ার কে? ডানকান ফ্লেচার। ডানকান ফ্লেচার মানে কোচে? আমার হচ্ছে শ্রীশান্ত। তোমার তো এগুলোই ভালো লাগে, ব্যাটা তো এখন খেলতে পারে না, জেলের মধ্যে সব কয়েদিদের ডেকে আনে একটা গান শোনায়। কোন গান শোনায়? আচ্ছা ভাইয়া, শ্রীলঙ্কা আর আফগানিস্তান নিয়ে কিছু বলবেন না? এই দুইটা টিমের মধ্যে কিন্তু একটা জায়গায় অনেক মিল আছে, একটা অলরেডি বাংলাদেশের কাছে হারছে আর